হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো, আর এটা হলো হায়দরাবাদি চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানির অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের, তাই আজকে যতটা সম্ভব সহজ করে আমার রেসিপিতে এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। চিকেনটাকে একেবারে সফট করে ঝরঝরে করে বিরিয়ানিটা রান্না করার অনেক টিপস থাকবে। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার রেসিপি ভালো লাগবে। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এক টেবিল চামচ ধনিয়া, এক টেবিল চামচ জিরা, ছয় সাতটা সবুজ এলাচ, লবঙ্গ ছয় সাতটা, দুইটা বড় এলাচ, কালো এলাচ, জয়ফল অর্ধেকটা, একটা স্টার এলিশ, দারুচিনি এবং শাহি জিরা নিয়ে নিয়েছি এক চা চামচ, গোলমরিচ নিয়েছি এক চা চামচ, দুই টুকরা নিয়েছি জয়ত্রী। এগুলোকে কাঁচা অবস্থায় আমি এখন ব্লেন্ড করে নিব, বা আপনারা পাটায় পিষে নিতে পারেন। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিব। আমি চিকেনটাকে দুইটা স্টেপে ম্যারিনেট করব। আমি এখানে 2 কেজি সাইজের একটা চিকেন নিয়ে নিয়েছিলাম। এটাকে পরিষ্কার করে কেটে এভাবে বড় পিস করে কেটে নিয়েছি। আমি এখানে মোট 12 টুকরা করেছি চিকেনটাকে। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচেরও একটু কম দিয়েছি, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। চেষ্টা করবেন একটু বেশি লাল হয় এমন মরিচ নিতে। আর সাথে দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছিলাম। এখানে কোনো অবস্থায় কাঁচা পেঁয়াজটা দেওয়া যাবে না। আর যে মশলাটা রেডি করেছি সেখান থেকে বেশিরভাগ মশলাই দিয়ে দিলাম, সামান্য একটু রেখেছি একেবারে শেষে দেওয়ার জন্য। খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই বিরিয়ানিটার চিকেনগুলোর পিসটা কিন্তু এরকম একটু বড় বড় করেই কাটতে হবে। এই বিরিয়ানিটা অনেকটা কাচ্চি বিরিয়ানির মতোই রান্না করতে হয়। এবার এটাকে ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়েও মেখে নিচ্ছি। পুদিনা আর ধনিয়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে অল্প অল্প করেই ব্যবহার করেছি, খুব বেশি নেইনি। এবার এটাকে আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে। একটা দুধের মিক্সচার তৈরি করে নিচ্ছি, এর মধ্যে কেওড়ার জল 1 চা চামচ আর গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে 1/2 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কটা গুলেও ব্যবহার করতে পারেন। জর্দার রং দিয়ে দিচ্ছি দুধটাকে একটু জর্দার কালার করার জন্য। একটা সাইডে এটাকেও সরিয়ে রাখছি। আধা ঘন্টা পর চিকেনটাকে বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, এটা সেকেন্ড ম্যারিনেশন। 1 কাপ পরিমাণ টক দই এখানে দিয়েছি। আপনাদের টক দইটা যদি খুব বেশি টক হয় তাহলে 1/2 কাপ পরিমাণ ব্যবহার করবেন। অবশ্যই একটু চেক করে নেবেন টক দইয়ের টকটা কতটুকু আছে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি টক দই দিয়ে। পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল সেখান থেকে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তার তেলটাই ব্যবহার করবেন, এতে করে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন দই দেওয়ার কারণে অনেকটা বেশি ঝোলঝোল টাইপের হয়ে গেছে। এটা দইয়ের পানিটাকে ছেঁকে নিলে বেশি ভালো হতো, তবে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা অবশ্যই দুধ যেটা গুলে রেখেছেন সেখান থেকে অর্ধেকটা ব্যবহার করবেন, 1/2 কাপেরও কম। আমি আধা ঘন্টা আগে বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, এখন এটাকে পানি ছেঁকে নিচ্ছি। আর একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি চালটাকে সেদ্ধ করার জন্য। আর কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি গরম মশলাগুলো। এটাকে পানির সাথে ফুটিয়ে নিতে হবে যেন গরম মশলার ফ্লেভারটা সব পানিতেই চলে আসে। ঘি দিয়ে দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। অবশ্যই চাল সেদ্ধ করার সময় আপনাদের লবণ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বিরিয়ানিতে লবণটা ঢুকবে না দমে দেওয়ার পরে। পানিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে চালটা দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ দিয়ে দিয়েছি 6-7টা মাঝখান থেকে ফালি করে। চাইলে আপনারা মাংসের মধ্যেও এরকম কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে পারেন যদি ঝালটা একটু বেশি খেতে চান। চালটা ফুটে উঠলে এই গরম মশলাগুলো আমি এভাবে ছেঁকে তুলে নিচ্ছি।
আপনারা চাইলে একটা পুটলি করেও এটাকে দিতে পারেন, যে কোনো পরিষ্কার কাপড়ে বেঁধে। চালটা মোটামুটি 60% হয়ে গেছে, এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব। আর সরাসরি পানি ঝরিয়ে আমি চিকেনের উপরে দিয়ে দিব গরম চালটা। সম্পূর্ণ চালটাকে দিয়ে দিচ্ছি, আর কখনোই চালটাকে সম্পূর্ণ ফুটিয়ে দিতে যাবেন না, তাহলে বিরিয়ানিটা ভর্তা হয়ে যাবে। ঘি দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণ। যতটা সম্ভব ঘি এখানে ব্যবহার করবেন, তত চালটা বেশি ঝরঝরে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা, আর পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা। এবার যে দুধটা গুলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিচ্ছি। আমাদের টক দইটা যদি পানি পানি না হতো তাহলে পুরোটাই দিতাম। জর্দার রং ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু, দেখতে খুব সুন্দর হয় চালটা। এবার যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটাও ছড়িয়ে দিলাম উপর থেকে। এখন এটাকে সিল করে দিচ্ছি। আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করেছি, আপনারা চাইলে ট্রেডিশনাল যেভাবে ময়দা বা আটা গুলে পাশটাকে আটকে দেয় সেভাবেও দিতে পারেন। ফয়েল পেপারের উপরে একটু পানি ছড়িয়ে আর একটা দিয়ে দিচ্ছি, এতে করে একটার গায়ে একটা লেগে যায়, হাওয়াটা বের হতে পারে না। খুব ভালোভাবে আমি চারপাশ থেকে এটাকে সিল করে দিব। আমি আরও একটা পেপার দিয়ে দিচ্ছি যেন কোনোভাবেই হাওয়াটা বের হতে না পারে। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করব 30 মিনিটের জন্য। এভাবে ফয়েল পেপার দিলে আপনারা দম থেকে একবার উঠানোর পর যদি দেখেন চিকেনটা হয়নি, তখন আর একবারও দিয়ে দিতে পারেন, কিন্তু ময়দা দিলে সেটা হয় না। 30 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব, আর চুলার আঁচটা প্রথম 10 মিনিট এরকম জোরে থাকবে, এরপরে একেবারে লোতে দিয়ে আমি রান্না করব। এরপর 30 মিনিট পর আমি এটাকে তুলে নিয়েছি আর 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। আমার পাতিলটা যেহেতু পাতলা ছিল তাই আমি একটা তাওয়ার উপরে এটা বসিয়ে দিয়েছিলাম। আপনারা মোটা তলাযুক্ত পাতিল ব্যবহার করলে তাওয়ার প্রয়োজন নেই। টোটাল 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর এখন চেক করে দেখছি ভিতরে কোনো পানি আছে কি না। একটা চামচ এভাবে মাঝখান থেকে ঢুকিয়ে দিবেন, এরপর এটা যদি ক্লিন বের হয়, তেল তেল লেগে থাকে, তাহলে বুঝবেন এর মধ্যে পানি নেই। আর যদি পানি থাকে তাহলে তো মশলাটার গায়ে লেগেই থাকবে। এবার চালটাকে এক সাইড থেকে এভাবে আস্তে আস্তে উল্টাতে হবে, সবগুলো একেবারে ভর্তার মতো ঘেঁটে ফেলা যাবে না, অল্প অল্প করে এভাবে তুলে দেখতে হবে। আর খাওয়ার সময় এরকম এক সাইড থেকে তুলে তুলে তারপর খেতে হবে। যদি একবারে আমরা সবগুলো মিক্স করতে যাই তাহলে কিন্তু চালটা ভেঙে ভেঙে যাবে। আর দেখেন এই চালটা কতটা ঝরঝরে হয়েছে। ব্রয়লার মুরগির মাংস তারপরে আবার দুইবার আমি ম্যারিনেশন করেছি, টক দই দিয়ে একবার আর একবার মশলা দিয়ে, যে কারণে মাংসটা অনেক বেশি সফট আর জুসি হয়েছিল। এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজাদার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।